আসসালামু আলাইকুম। সম্প্রতি বাংলাদেশ ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরে একটি একাধিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে সিনিয়র স্টাফ নার্স 10 জন নার্স নিয়োগ দেওয়া হবে। কীভাবে অনলাইন আবেদন করবেন সেই বিষয়টি আজকে আমাদের আপনাদের মাঝে তুলে ধরব। প্রথমে আমাদেরকে একটি ব্রাউজার সিলেক্ট করে এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এই ওয়েবসাইটে আসার পরে আমাদেরকে অ্যাপ্লাই জবে সিলেক্ট করে আমাদের সিনিয়র স্টাফ নার্স যে জবটি রয়েছে সেটা সিলেক্ট করে অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে এখানে ডিপার্টমেন্ট এবং কত টাকা প্রয়োজন হবে, অর্গানাইজেশন কি অটোনোমাস অর্গানাইজেশন অর্থাৎ সরকারি সুযোগ সুবিধা সম্পন্ন স্বায়ত্তশাসিত একটি প্রতিষ্ঠান, এখানে আবেদন করতে হলে আপনাকে 560 টাকা পেমেন্ট করতে হবে এবং অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে 20 আগস্ট 2023। তো আমরা অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দেব এবং অ্যাপ্লাই নাওতে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে পরবর্তী স্টেপে অর্থাৎ একটা ফর্মে নিয়ে যাবে। এই ফর্মটাতে আমাদের ব্যক্তিগত তথ্য, এডুকেশনাল তথ্য এবং আমাদের যে লাইসেন্স হয়েছে অর্থাৎ রেজিস্ট্রেশন হয়েছে সেটা কিন্তু পূরণ করে সাবমিট করতে হবে। প্রপারলি পূরণ না হলে এটা সাবমিট করার অপশন আসবে না এবং এটা সাবমিট করার পরে আপনাকে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফর্ম সাথে সাথে দেখাবে না, পেমেন্ট করার পরে আপনাকে অ্যাপ্লিকেশন ফর্ম দেখাবে। সুতরাং যখন আপনারা পূরণ করবেন তখন খুবই সাবধানতার সাথে পূরণ করবেন। এবং বলে রাখি, যারা ডিপ্লোমা ইন নার্সিং করেছেন তাদেরকেও কিন্তু গ্র্যাজুয়েশন লেভেল পূরণ করতে হবে। সেক্ষেত্রে কোর্স নেম ডিপ্লোমা ইন নার্সিং এবং এক্সাম নেম আদার্স দিয়ে তারপরে আপনাকে কিন্তু আপনি বিভিন্ন অপশন পূরণ করে সাবমিট করতে পারবেন। তো এই যে এখানে দেখুন, আমরা একে একে সকল কিছু পূরণ করে ফেলেছি, যেহেতু সময় বেশি লাগবে সব কিছু দেখাতে গেলে তাই আমরা পূরণ করে এসেছি। তো এখানে পিতার নাম, মাতার নাম এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপনি কোন কলেজ থেকে বা কোন স্কুল থেকে এসেছি পাশ করেছেন সেটাও কিন্তু দিতে হবে। এরপরে আপনাকে বিএনএমসি রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে অর্থাৎ আপনি বাংলাদেশের যে একজন রেজিস্টার্ড নার্স সেটার যে পেশাগত নিবন্ধন রয়েছে সেটা কিন্তু আপনাকে শো করতে হবে। এরপরে আপনি যদি এটা কমপ্লিট হয়ে যায় তাহলে নিচের দিকে একটা ক্যাপচা থাকবে, নিচে যে ক্যাপচাটি রয়েছে এই ক্যাপচাটি যথাযথভাবে পূরণ করার পরে কিন্তু আপনাকে সাবমিট অপশন দেবে। দেখেন এখানে কিন্তু এখনও সাবমিট অপশন নেই, তো আমরা আবার রিফ্রেশ করে পুনরায় আবার আরেকটা ক্যাপচা দিব যাতে সাবমিট অপশনটি আসে। এবং সাবমিট করলে কিন্তু আপনি কোনো প্রিভিউ অপশন দেখতে পাবেন না। দেখেন আমরা কিন্তু আবার সাবমিট অপশনে চলে এসেছি এবং আমাদের কিন্তু এই মুহূর্তে সাবমিট অপশন রয়েছে। আপনি যদি প্রপারলি সব কিছু পূরণ না করেন তাহলে কিন্তু সাবমিট অপশন আসবে না এবং অবশ্যই আপনাকে বাংলাদেশের একজন রেজিস্টার্ড নার্স হতে হবে। তো এটা সাবমিট করার সাথে সাথে আমাদের যে নম্বরটি আমরা প্রোভাইড করেছিলাম অ্যাপ্লিকেশন কপিতে সেই নম্বরে একটি SMS যাবে এবং সেখানে একটি আইডি দেওয়া হবে। সেই আইডি ব্যবহার করে আমরা পরবর্তীতে ছবি আপলোড এবং পেমেন্ট আর অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করতে পারবো। এই যে আমাদের অ্যাপ্লিকেশন শেষ, এবার আমাদেরকে মেসেজটি দেখতে হবে। মেসেজটিতে আমাদের একটি ইউজার আইডি চলে এসেছে, তো আমরা আইডিটি সিলেক্ট করে অর্থাৎ আইডিটি নিয়ে আমরা এই যে দেখুন, ডিয়ার জাহিদ হাসান, উই রিসিভড ইয়োর অ্যাপ্লিকেশন, প্লিজ আপলোড ইয়োর ফটো অ্যান্ড সাইন টু কমপ্লিট দ্য অ্যাপ্লিকেশন টু কমপ্লিট দ্য জব অ্যাপ্লিকেশন। অর্থাৎ এই যে আইডিটা, এই আইডিটা দিয়ে আমাদের কিন্তু পরবর্তী স্টেপে যেতে হবে। পরবর্তী স্টেপে আমাকে এই যে ফটো অ্যান্ড সাইন অপশনটিতে ক্লিক করলে দেখেন অ্যাপ্লিকেন্ট নেম চলে এসেছে এবং আমাকে কিন্তু বলা হচ্ছে যে ফটো এবং সাইন আপলোড করতে। তো আমরা এখন আমাদের একটি ছবি আপলোড করব। তো আমরা সরাসরি চলে যাব আমাদের গ্যালারিতে গিয়ে যেখানে আমার ছবিটি রয়েছে সেই ছবিটিতে ক্লিক করে দিব। এই ছবিটিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে দেখুন, কনগ্রাচুলেশনস ইয়োর ফটো হ্যাজ বিন ম্যাচড অর্থাৎ তারা যে সাইজ চেয়েছিল আমরা কিন্তু সেই সাইজের পিক্সেলটি দিয়েছি। এইবার আমরা স্বাক্ষরটি দেওয়ার চেষ্টা করব। তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী 100x80 পিক্সেলের যে স্বাক্ষর রয়েছে সেটা আপনাকে দিতে হবে। তো আমাদের এখানে 300x80 আছে, দেখি এই স্বাক্ষরটা তারা নেয় কি না। দেখুন এখানে কিন্তু স্বাক্ষরটি তারা নেয়নি অর্থাৎ এই স্বাক্ষরটিতে কিন্তু আমি সাবমিট করতে পারবো না। তো সুতরাং আমাকে তাদের 100x80 রিকোয়ারমেন্টের যে পিক্সেল রয়েছে সেটা কিন্তু আমাদেরকে করতে হবে। তো এই 100x80 পিক্সেল কীভাবে একটি অ্যাপস দিয়ে করবেন সেটি এখন দেখাবো। শুরুতে আমরা চলে যাব পিক্সেল ল্যাব অ্যাপসে। এই ল্যাবসে, এই অ্যাপসে ঢোকার পরে আমরা আমাদের ছবিটি সিলেক্ট করে দিব। এই যে 3 ডটে ক্লিক করে আমরা ইমেজ সাইজটা ঠিক করে নেব, 100x80 করে নেব। এটা করে নেওয়ার পরে আমরা ব্যাকগ্রাউন্ডটা সাদা করে নেব এবং আমাদের প্লাস আইকনে ক্লিক করে ইমেজটি নিয়ে আসব।
তো ইমেজটি নিয়ে আসার পরে আমরা আমাদের যে স্বাক্ষরটি রয়েছে সেই ইমেজটি নিয়ে আসব। নিয়ে আসার পরে এখানে আমরা আমাদের সুবিধা মতো জায়গায় প্লেস করে মাঝখানে প্লেস করে আমরা কিন্তু সেভ অপশনে ক্লিক করে দেব। সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের সাইজটা দেখাবে এবং আমরা পরবর্তীতে আবারও ওয়েবসাইটে চলে যাব এবং ওয়েবসাইটে গিয়ে আমাদের ফটোটি আপলোড করার চেষ্টা করব। যদি ফটোটি সঠিক সাইজের হয় তাহলে কিন্তু আপনাকে কনগ্রাচুলেশনস জানাবে এবং আমরা দেখেন এবার কিন্তু আমাকে কনগ্রাচুলেশনস জানিয়েছে, তো আমরা আবার সাবমিট করে দিব আমাদের ফটোটি। সাবমিট করে দিলে আমাদেরকে তৃতীয় অপশনে নিয়ে যাবে, ইওর অ্যাপ্লিকেশন রিসিভ সাকসেসফুলি প্লিজ গো টু পেমেন্ট। অর্থাৎ আমাদের এই যে পেমেন্ট যে অপশন রয়েছে নগদ নাম্বার থেকে 560 টাকা পেমেন্ট করতে হবে, আমরা এই অপশনে চলে যাব। এই অপশনে গিয়ে আমরা যদি পেমেন্ট অপশনে গিয়ে ইউ হ্যাভ অলরেডি আপলোডেড ইওর ফটো অ্যান্ড সিগনেচার, আমরা ফটো অ্যান্ড সিগনেচার আইডি দিয়েছিলাম, এবার পেমেন্ট অপশনে আমাদের আইডিটি দিয়ে আমরা সার্চ করব। সার্চ করার সাথে সাথে দেখেন অ্যাপ্লিকেন্ট নেম এবং কত টাকা ফি প্রদান করতে হবে সেটা কিন্তু এখানে জানিয়ে দিয়েছে। তো আমরা ক্লিক টু পেমেন্টে চলে গেলে এখানে আমাদের নগদ নাম্বার দিয়ে পেমেন্টের প্রসিডিওর করতে হবে এবং পেমেন্ট করার পরে তারপরে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করতে পারবেন। তো যারা এই পদে 10টি পদে আবেদন করতে চাচ্ছেন তারা খুব দ্রুত সময়ের মধ্যে আবেদন করে ফেলতে পারেন। আগামী 20 আগস্ট উক্ত পদে আবেদনের সময়সীমা শেষ হবে। সকল সিনিয়র স্টাফ নার্সদের বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। খুব সহজে কিভাবে ঘরে বসে কোনো ঝামেলা ছাড়াই মোবাইলে আপনি বিভিন্ন সরকারি চাকুরি, বিডি জবস, এছাড়াও আইসিডিডিআরবির বিভিন্ন অ্যাকাউন্ট খুলবেন সে বিষয়ে ইউটিউবে আমাদের ভিডিও দেওয়া আছে।